আজকে একাদশ শ্রেণীর রসায়নে তাপ গতিবিদ্যার প্রাথমিক ধারণা ও প্রথম সূত্র এই অধ্যায়টা পড়াবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো এই অধ্যায়ের নামকরণ আছে তাপ গতিবিদ্যা তো মনে হবে যে এখানে গতি সম্পর্কে আলোচনা করা হয়েছে রাসায়নিক প্রক্রিয়া কিন্তু এখানে আলোচনার বিষয়বস্তু কিন্তু গতি সংক্রান্ত নয় এই তাপগতিবিদ্যার সূত্র থেকে আমরা বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ার বেগের হার বা তার যে গতি সেটা কিন্তু আমরা জানতে পারবো না তাহলে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার যে গতি ঠিক আছে সেই সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায় না নামের মধ্যে তাপ গতিবিদ্যা থাকলেও এখানে গতির সম্পর্কে ধারণাটা পাওয়া যায় না এটা তাপগতিবিদ্যার সীমাবদ্ধতা বলতে পারো তাহলে তাপগতিবিদ্যা থেকে কি আমরা জানতে পারি তাপগতিবিদ্যা থেকে রাসায়নিক যে বিক্রিয়া তাদের যে বিভিন্ন শক্তি আছে বিভিন্ন ধরনের শক্তি আছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা জানতে পারি যেমন শক্তি বলতে গেলে আমরা আভ্যন্তরীণ শক্তি জানব তো আভ্যন্তরীণ শক্তি কি আভ্যন্তরীণ শক্তি হচ্ছে কোনো বইয়ে ই আছে কোনো বইয়ে ইউ দিয়ে বোঝানো হয়ে থাকে ইন্টারনাল এনার্জি তো প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কি হয়ে থাকে কিছু পরিমাণ শক্তি থাকে সেই শক্তিটাকে অভ্যন্তরীণ শক্তি বলা হয়ে থাকে তাহলে এখানে একটা কথা উঠে আসলো যে সিস্টেম তাহলে আগে আমরা সিস্টেমটা কি সেটাকে আগে জানার চেষ্টা করি সিস্টেম হচ্ছে যেখানে বিক্রিয়াটা সম্পূর্ণ হয় তাহলে একটা টেস্ট টিউব আছে একটা টেস্ট টিউবের মধ্যে আমি একটা বিক্রিয়া করছি তাহলে এখানে সিস্টেম হচ্ছে এই টেস্ট টিউবের ভেতরের এই জিনিসগুলো এটা হচ্ছে সিস্টেম টেস্ট টিউবের ভিতরটাকে এটাকে আমরা বলবো হচ্ছে সিস্টেম আর বাইরের অংশটাকে আমরা বলবো হচ্ছে পরিপার্শ্বিক পরিপার্শ্বিক তাহলে তোমরা বুঝতে পারছো মানে পরিপার্শ্বিক মানে বাইরের অংশটাকে আমরা পরিপার্শ্বিক বলবো আর যেখানে বিক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে তাকে বলবো সিস্টেম তো এই যে সিস্টেম আমরা বললাম সিস্টেমও কিন্তু আবার বিভিন্ন ধরনের হতে পারে একটা হচ্ছে মুক্ত সিস্টেম হবে মুক্ত মানে ওপেন সিস্টেম যাকে বলছি আমরা মুক্ত সিস্টেম কাকে বলা হয় যে সিস্টেমের মাধ্যমে জড় পদার্থ আর শক্তি উভয়ই আদান প্রদান হয় যে এই যে বললাম খোলা যদি থাকে কি হবে শক্তি বা জড় পদার্থের আদান প্রদান কি হবে পরিবেশের সাথে সিস্টেমের মধ্যে চলতে থাকবে এই ধরনের সিস্টেমকে আমরা বলবো হচ্ছে মুক্ত সিস্টেম আর রয়েছে তোমার বদ্ধ সিস্টেম বদ্ধ হচ্ছে কোনটা বদ্ধ হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে ধরো আটকে দিয়েছি আমি তো এই সিস্টেমের মধ্যে দিয়ে ভরের আদান প্রদান হবে না কিন্তু এর ভিতর দিকে শক্তিটা বাইরে যেতে পারে বা বাইরে থেকে ভেতরে আসতে পারে এই ধরনের সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে বদ্ধ সিস্টেম আর একটা সিস্টেম হবে সেটা হচ্ছে নিঃসঙ্গ সিস্টেম নিঃসঙ্গ সিস্টেম মানে কি যে সিস্টেমে কি হচ্ছে জড় পদার্থ এবং শক্তি কোনো কিছুরই আদান প্রদান হবে না তাকে আমরা বলবো হচ্ছে সিস্টেম তাহলে আমরা দেখছি যে সিস্টেম তিন প্রকার একটা মুক্ত সিস্টেম বদ্ধ সিস্টেম আর হচ্ছে নিঃসঙ্গ সিস্টেম এই যে জায়গা তার একটা অনুগুলোর একটা নিজস্ব একটা শক্তি রয়েছে এই শক্তিটাকে আমরা বলে থাকি অভ্যন্তরীণ শক্তি এছাড়া আমরা আরও দেখবো পরে যে এনথেলপি এগুলো আস্তে আস্তে পাবে তোমরা এনথেলপি এনথেল্পিকে আমরা এইচ দিয়ে লিখে থাকি এটাও এক প্রকার হচ্ছে শক্তি হয়ে থাকে তারপরে পাবো গিফটস ফ্রি এনার্জি গিফটস ফ্রি এনার্জি ফ্রি এনার্জি এটাকে আমরা লিখবো হচ্ছে বড় হাতের জি দিয়ে এছাড়া আরো অনেক আমরা শক্তি পাব এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কগুলোকে নির্ধারণ করে হচ্ছে তাপগতিবিদ্যা তাহলে আশা করি তোমরা তাপগতিবিদ্যার যে কথাটা আমি বলছি সেটাতে বুঝতে পেরেছ যে এইটা হচ্ছে কি হয় শক্তির বিভিন্ন ধরনের যে শক্তিগুলো রয়েছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কে বের করতে সাহায্য করে বিক্রিয়ার হার কিন্তু বের করতে সাহায্য করে না এবং আর যদি আমি সীমাবদ্ধতা বলি এই যে আমি বললাম তাপগতিবিদ্যার এই যে সূত্র এই যে সম্পর্কগুলো আমরা পাবো সেই সম্পর্কগুলো কিন্তু বৃহৎ সিস্টেমের ক্ষেত্রে প্রয়োজ্য বৃহৎ সিস্টেম সিস্টেম সম্পর্কে তোমরা প্রত্যেকে জানা বৃহৎ সিস্টেম মানে বড় সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে ক্ষুদ্র সিস্টেম এর ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন নয় এই বৃহৎ সিস্টেমকে আমরা কি বলে থাকি একে আমরা বলবো ম্যাক্রোস্কোপিক সিস্টেম তোমরা জানো বিজ্ঞানে পড়েছ ম্যাক্রোস্কোপিক মাইক্রো তাহলে এই যে বৃহৎ যে সিস্টেম তাকে আমরা বলে থাকি হচ্ছে ম্যাক্রোস্কোপিক সিস্টেম ম্যাক্রোস্কোপিক সিস্টেম আর ক্ষুদ্র যে সিস্টেমটা থাকে তাকে বলা হয়ে থাকে আমরা মাইক্রোস্কোপিক সিস্টেম তো দেখো তাহলে তাপগতিবিদ্যার সূত্র এখান থেকে আমরা কি পাবো বিভিন্ন শক্তির মধ্যে সম্পর্ক পাবো এবং এটা কি হয় বৃহৎ সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এগুলো কিন্তু তাপগতিবিদ্যায় গুরুত্ব বলা যেতে পারে তাপগতিবিদ্যায় গুরুত্ব কি যে সম্পর্কগুলো জানা যায় এটা বৃহৎ সিস্টেমের ক্ষেত্রে প্রয়োজন এটা গুরুত্ব তাহলে ব্যর্থতাও কিন্তু দেখো বিক্রিয়ার হার আমরা বলতে পারবো না তারপর ক্ষুদ্র সিস্টেমের ক্ষেত্রে এটা কিন্তু প্রয়োজ্য নয় তাহলে এটা কিন্তু সীমাবদ্ধতার মধ্যে পড়ল তাহলে ক্ষুদ্র সিস্টেমের ক্ষেত্রে এই সূত্রটা এইখান থেকে যে সূত্রগুলো পাবো সেই সূত্রগুলোকে প্রয়োগ করতে আমরা পারি না তাহলে এই হচ্ছে তাপগতিবিদ্যার সীমাবদ্ধতা এই হচ্ছে তাপগতিবিদ্যার গুরুত্ব তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছ আমি ভেতরে অনেক আরও কিছু জিনিস আছে যেগুলোকে আমি আলোচনা এখানে করছি না কারণ সেগুলো বিভিন্ন পরে আলোচনাগুলোতে উঠে আসবে তো দেখো এবারে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে চাপ সম্পর্কে যে এখানে যে কাজ হবে সেই কাজটা কি হবে চাপের সাথে আয়তনের একটা কাজ তাহলে চাপ আয়তন নিক প্রক্রিয়া এই ক্ষেত্রে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে চাপ আয়তনিক প্রক্রিয়াগুলো পড়ব আমরা তো জানি আমরা যেটা পড়ব চাপ আয়তনিক প্রক্রিয়া সম্পর্কে জানবো দেখো তোমরা তো ক্লাস টেনে কৃতকার্য সম্পর্কে জেনেছ কৃতকার্য সম্পর্কে মানে কার্য সম্পর্কে জেনেছ কৃতকার্য গিয়ে প্রযুক্ত বল কোনো কোনো গ্যাসের উপর যদি আমরা কোনো জায়গার ওপর যদি আমরা এ বল প্রয়োগ করি এবং বস্তুর স্মরণ যদি ডি হয় কোন বস্তুর উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি ধরো এটা একটা বস্তু এর উপরে ধরো আমি একটা বল প্রয়োগ করলাম এই বলের পরিমাণ ধরো এফ এবং এই যদি বলের প্রয়োগ বিন্দুর দিকে যদি স্মরণ হয় ডিএক্স পরিমাণ তাহলে কৃতকার্যের পরিমাণ কত দাঁড়াবে সেটা বলছি দেখো যখন কোথাও কোন করে যখন বল প্রয়োগ হয় তার দুটো উপাংশে ভেঙে যায় একটা কি হয়ে থাকে এফ কে হবে আর একটা হবে এফ সাইন তোমরা ফিজিক্সে পড়েছো তাহলে এই যে উপাংশ আমরা দেখছি এটা বস্তুর ভারসাম্যকে তাহলে তোমার স্মরণে সাহায্য করছে কোন বলটা কোন উপাংশ এফ থিটা তাহলে আমরা কৃতকার্যের এখানে আমরা কিন্তু এফ থিটাকে আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে প্রযুক্ত বল আর স্মরণকে আমি বলছি হচ্ছে ডিএক্স পরিমাণ স্মরণ হয়েছে তাহলে কৃতকার্য হচ্ছে এ কীটা আর হচ্ছে এক্স এইবারে দেখো প্রযুক্ত বল আর স্মরণের অভিমুখ যদি একই হয় এই যে বল যেদিকে কাজ করছে এবং সেই দিকে যদি স্মরণ হয় সেটাই বলছি যে প্রযুক্ত বল ও স্মরণ এর অভিমুখ অভিমুখ এক হলে বা একই দিকে হলে অভিমুখ একদিকে হলে তাহলে আমরা সেই ক্ষেত্রে ত্রিটার মান আমরা বলবো কত না জিরো ডিগ্রি তাহলে সেই ক্ষেত্রে দেখো কৃত কার্যের পরিমাণ কত দাঁড়াচ্ছে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কৃত কার্যের পরিমাণ দাঁড়াচ্ছে হচ্ছে দেখো যদি জিরো ডিগ্রি হয় তাহলে জিরো ডিগ্রির মান কত সেটা হচ্ছে মান হচ্ছে এক হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো এফ পাবো এফ ডি এক্স পাবো এইটা কি বলেছে যদি প্রযুক্ত বল আর স্মরণের অভিমুখ একই দিকে হয় আর যদি দেখা গেল যে তাদের ভিন্ন দিকে হচ্ছে একটা এইদিকে হচ্ছে আর অভিমুখ হচ্ছে এই সাইডে হচ্ছে ভিন্ন দিকে তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত একশো আশি ডিগ্রি তাহলে সেই ক্ষেত্রে কার্য তাহলে প্রযুক্ত বল আর স্মরণের অভিমুখ প্রযুক্ত বল ও স্মরণের অভিমুখ বিপরীত দিকে যদি হয় দেখো বিপরীত মানে এটা এইদিকে যাচ্ছে এটা এইদিকে যাচ্ছে বিপরীত দিকে তাহলে সেই ক্ষেত্রে অভিমুখ বিপরীত হলে বিপরীত হলে আমরা থিটার সমান সমান কত বলতে পারি থিটার মানটা তখন হয়ে যাবে একশো আশি ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে দেখো কৃতকার্যের পরিমাণটা কত দাঁড়াবে তাহলে সেই ক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ দাঁড়াবে হচ্ছে এফ কস একশো আশি ডিগ্রি ইন্টু ডি এক্স আর কস একশো আশি ডিগ্রির মান হচ্ছে মাইনাস ওয়ান তোমরা অঙ্কে দেখেছো যে কস একশো আশি ডিগ্রির মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস এখানে চলে আসলো ডি এক্স হবে তাহলে প্রযুক্ত বল আর স্মরণের অভিমুখ যদি একই দিকে হয় তাহলে হচ্ছে এফ আর যদি আলাদা দিকে হয় তাহলে হচ্ছে একটা মাইনাস এখানে চলে তাহলে আমাদের বিষয় ছিল চাপ আয়তনিক প্রক্রিয়ার সম্পর্কে তাহলে আমরা একটা প্রক্রিয়ার একটা উদাহরণ আমি করি একটা এক্সপেরিমেন্ট করা হোক যে একটা পাত্র নিলাম পিস্টন যুক্ত একটি পাত্র সেই পাত্রের মধ্যে কি রয়েছে পাত্রের মধ্যে হচ্ছে একটি পিস্টন রয়েছে ধরো এখানে একটা পিস্টন রয়েছে যে পিস্টনটা কি হচ্ছে ভরহীন আমরা বলছি তো এর উপরে কি হয় এর ভিতরে হচ্ছে গ্যাস রয়েছে গ্যাসের নির্দিষ্ট একটি চাপ রয়েছে আমরা জানি এখানে ধরো গ্যাস রয়েছে গ্যাসের একটা নির্দিষ্ট চাপ রয়েছে তো এখানে কি হয়েছে ধরো এখানে একটা এস এস ড্যাস একটি স্কুল ছিল ওর সাহায্যে এটাকে লাগানো ছিল এইবারে আমি কি করলাম এই স্ক্রু দুটোকে খুলে দিলাম আর এখানে রয়েছে হচ্ছে আর এস টু স্ক্রু রয়েছে যখন আমি এই দুটো খুলে দিব তখন কি হবে গ্যাসটা কি হবে দিকে উঠে যাবে অর্থাৎ গ্যাসটা কাজ করছে গ্যাস কি করছে চাপ প্রয়োগ করছে পিষ্টনের উপর পিষ্টনটা কি হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে এই যে স্মরণটা হলো আমি এই স্মরণটাকে ধরে নিচ্ছি ডিএক্স তাহলে কৃত কার্য কত কৃতকার্যের পরিমাণ কি হবে দেখো কৃতকার্যের পরিমাণটা তোমার দাঁড়াচ্ছে হচ্ছে কৃতকার্য আমরা এখানে লিখব ডেল ডব্লিউ কেন ডি লিখলাম না এই আগে দেখলাম ডি আমরা লিখি ডি ডব্লু আমরা কেন লিখছি না সেটা একটু জানা দরকার আছে এটা কখন লিখি যখন হচ্ছে ডব্লু টু মাইনাস ওয়ান হয় কিন্তু এই যে কাজ এই কাজটা শুধু প্রাথমিক আর অন্তিম অবস্থানের উপর নির্ভর করে না কিভাবে এর কাজটা হচ্ছে তার উপরে নির্ভর করে তাই জন্য এখানে হচ্ছে চিহ্নটা কি হবে একটু বেঁকিয়ে দিয়েছি এটা তাহলে কৃতকার্য কৃতকার্য সমান সমান হচ্ছে প্রযুক্ত বল এবার বল কতখানি প্রয়োগ হচ্ছে আমি ধরছি এখানে বল প্রয়োগ হচ্ছে এটা এক্সটার্নাল বল ই এক্স দিয়ে লিখছি তাহলে প্রযুক্ত বল হয়ে গেল আর স্মরণ কত হবে স্মরণ হচ্ছে ডি এক্স তাহলে বল আর স্মরণ দেখো বল যেদিকে কাজ করছে স্মরণ তার উল্টো দিকে হচ্ছে তাই জন্য এখানে কিন্তু একটা মাইনাস কারণ বিপরীত দিকে যদি হয় তাহলে কিন্তু আমরা মাইনাস বসাবো বলেছিলাম তাহলে প্রযুক্ত বল ইন্টু স্মরণ আমার এখান থেকে হয়ে গেল তাহলে আমরা কি জানি চাপ সমান সমান আমরা কি জানি চাপ সমান সমান হচ্ছে বল বাই হচ্ছে ক্ষেত্র ফল আমি জানি বল বাই হচ্ছে ক্ষেত্রফল আচ্ছা তাহলে এখানে আমি ধরো চাপ আমি জানি না এখানে চাপ আমি ধরে নিচ্ছি কত যে বাইরে থেকে চাপ যেটা আছে তার আমি ধরলাম ওটাও হচ্ছে ই এক্স দিয়ে লিখছি পি দিয়ে লিখছি আচ্ছা বল কি বল হচ্ছে এফ ই এক্স আছে এই যে বল আমরা এ ই এক্স দিয়ে লিখেছি আর পিস্টনের ক্ষেত্র আমরা লিখবো হচ্ছে এ দিয়ে তাহলে এফ ই এক্স মানে এক্সটার্নাল যে ফোর্স এর মধ্যে কাজ করছে সেটা হচ্ছে এক্সটার্নাল প্রেসার আর হচ্ছে তার যে ক্ষেত্রফল তাদের গুণফলে সমান হবে ডেল ডব্লু সমান সমান তাহলে আমরা কি লিখবো মাইনাস পি ইএক্স ইন্টু কি লিখব এ ইন্টু হচ্ছে ডিএক্স আমরা লিখলাম তাহলে দেখো আমরা তো এই জিনিসটা বুঝতে পেরেছি আশা করি আচ্ছা এইটা আবার কার সূত্র দেখো এখানে হচ্ছে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য স্কোয়ার আর এটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য কিউব হয়ে গেল তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি দৈর্ঘ্যর কিউব মানে হচ্ছে আয়তন হয়ে গেল তাহলে এটাকে আমরা কিন্তু টি ভি দিয়ে লিখতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এইবারে যখন আমি ইন্টিগ্রেশন করছি তাহলে তখন হচ্ছে হচ্ছে পাবো 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 কাজ কেমন করে না তাদের ইন্টিগ্রেশনটা করতে হবে ইন্টিগ্রেশন কিভাবে করে না তার একটা লিমিট থাকে ভি ওয়ান আয়তন ছিল ভি টু তে গেল তাহলে পি ইএক্স ইন্টু হচ্ছে ডিভি হলো তাহলে এইবারে একটা জিনিস দেখো আমরা আদর্শ গ্যাসের যদি সমীকরণ বসে হয় সেই আদর্শ গ্যাসের সমীকরণে আমরা কি পেয়েছি পিভি সমান সমান এন আর টি পেয়েছি তাহলে পি সমান সমান আমরা কি পেয়েছি এন আর টি বাই হচ্ছে ভি পেয়েছি তাহলে ডাব্লু সমান সমান তাহলে আমরা কি পাবো পির জায়গাতে আমরা কি লিখতে পারি ভি ওয়ান ভি টু পির জায়গাতে আমরা লিখতে পারি এন আর টি বাই হচ্ছে ভি আর হচ্ছে ডিভি দেখো এটা করার আগে আমি তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে কার্য সম্পর্কে কাজ দুই ধরনের হতে পারে একটা হচ্ছে রিভার্সিবল কাজ পরাবর্ত কাজ আর একটা হচ্ছে ই রিভার্সিবল বা অপরাবর্ত কাজ পরাবর্ত কাজ কি পরাবর্ত কাজ হচ্ছে যে কাজটা খুব ধীরে ধীরে মন্থর গতিতে এবং অনেকগুলো ছোট ছোট ধাপের সমষ্টি নিয়ে তৈরি এবং কি হয় প্রতিটা ধাপে কি হয় একটা সাম্য অবস্থা বজায় থাকে তাকে বলা হয় থাকে পরবর্ত প্রক্রিয়া তাহলে পরবর্ত প্রক্রিয়াতে কাজ মানে যে কাজটা খুব ধীরে কত অনেকগুলো ধাপে নিয়ে এবং প্রত্যেকটা ধাপে সাম্য অবস্থা বজায় থাকে তাকে আমরা পরবর্ত প্রক্রিয়া বলি অপরবর্ত প্রক্রিয়া খুব দ্রুত গতির ঘটনা এবং কোনো ধাপের সাম্য অবস্থা বজায় থাকে না তাকে আমরা অপরাবর্ত প্রক্রিয়া বলি তো যখন আমরা পরাবর্ত ভাবে কাজ করি বলছি তখন আমাদের কি করতে হবে জানি যে ছোট ছোট অনেকগুলো ঘটনার সমষ্টি তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখতে পারি তাহলে এন আর টি দেখো এনআরটি হচ্ছে কি এন হচ্ছে ধ্রুবক আর হচ্ছে ধ্রুবক মানে যদি নির্দিষ্ট ঘরের গ্যাস হয় তাহলে এন ধ্রুবক আর ধ্রুবক আচ্ছা এবং যদি উষ্ণতা ধ্রুবক হয় তাহলে এন আর টি তাহলে ধ্রুবক হলে বাইরে বেরিয়ে চলে আসে আশা করি তোমরা সমকলন ইন্টিগ্রেশন করা শিখে গেছো ডিভি বাই হচ্ছে ভি অর ও মাইনাস এন আর টি তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো এটাকে আমরা লিখব এল এন ভি টু বাই হচ্ছে ভি ওয়ান এর করলে এটা হবে আচ্ছা আবার যদি আমরা চাপের সাথে বলি তাহলে এনআরটি এলএন আমরা তো জানি ব্যস্ত সম্পর্ক আমরা দেখেছি তাহলে মানে হচ্ছে পি ওয়ান আমরা যদি লগ দিয়ে এলএন কে যদি লগ এ করে নিতে চাই তাহলে মাইনাস এন আর টি লক ভি টু বাই ভি ওয়ান হবে মাইনাস এন আর টি লক পি ওয়ান বাই পি টু হবে অর্থাৎ এই সূত্র যদি পরাবর্ত আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখো এটা কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমি ধরেছি তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে হলে তাহলে তাহলে কাজ কাজ কত হবে হচ্ছে এটা দাঁড়াচ্ছে বা আমি এইটা এই সূত্র দুটোকে প্রয়োগ করে আমি বের করতে পারি তাহলে এই সূত্র প্রয়োগ করার জন্য আমাকে আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করতে হয়েছে তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রয়োজন আর পরাবর্ত প্রক্রিয়াতে তাই জন্য ইন্ডিকেশনটা এইরকম ভাবে হলো আচ্ছা তাহলে আমি আবার এই প্রথমের সূত্রে চলে যায় তাহলে সমান সমান হচ্ছে মাইনাস কি পেয়েছি পেয়েছি আর হচ্ছে তাহলে এখানে সমান কি হবে তাহলে ডাব্লিউর সমান সমান দেখো এখানে মাইনাস আছে মাইনাস চলে গেল যদি প্রেসারটা যদি স্থির যদি চাপে যদি বিক্রিয়াটা কম সম্পূর্ণ করা হয় বাইরের যদি চাপ যদি স্থির থাকতো তাহলে পি যদি স্থির থাকতো তাহলে ধ্রুবক ধ্রুবক হলে সবসময় সেটা কিন্তু বাইরে চলে যায় আমি সেটাকে ধরলাম পি তাহলে ভি ওয়ান বাই ভি টু আর ডিভি থাকলো তাহলে যদি পরাবর্ত প্রক্রিয়ায় হয় তাহলে অনেকগুলো ধাপ যদি না হয় মাত্র যে খুব দ্রুত গতিতে যদি সম্পূর্ণ হয় একটি ধাপে যদি সম্পূর্ণ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো ভি টু মাইনাস ভি ওয়ান বের করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে এটা কখন প্রয়োগ করব যদি অপরাবর্ত ভাবে যদি কোনো কাজ সম্পূর্ণ হয় তাহলে আমরা কিন্তু এইভাবে করতে পারি আচ্ছা এই ক্ষেত্রে তুমি যদি যদি আবার আমি চাপের ব্যাপারটা চলে আসি চাপ যেমন এখানে করেছি আচ্ছা এখানে তার আগে রিভার্সিবল লিখে দিই মানে পরাবর্ত প্রক্রিয়া আর এটা হচ্ছে ই রিভার্সিবল প্রক্রিয়া দুটো আলাদা আলাদা প্রক্রিয়াতে হচ্ছে তাহলে যদি আদর্শ গ্যাসের পরাবর্ত প্রক্রিয়া বলে তাহলে এই সূত্র প্রয়োগ করব কাজ বের করার জন্য আর অপরাবর্ত প্রক্রিয়া যদি বলে তাহলে এই সূত্রটাকে আমরা প্রয়োগ করব এইভাবে কিন্তু আমরা করতে পারি তবে একটা জিনিস দেখো যদি আয়তনে পরিবর্তন না হয় ডিভি যদি জিরো হয় তাহলে কি দাঁড়াবে ওয়ার্কটা কি দাঁড়াবে ওয়ার্কটা কি হবে মাইনাস পি ইন্টু হচ্ছে জিরো হয়ে যাবে যদি আয়তনে পরিবর্তন না হয় তাহলে সেই ক্ষেত্রে কাজের পরিমাণটা কত হবে জিরো হয়ে যাবে তাহলে সম আয়তনিক প্রক্রিয়া সম আয়তনিক মানে যে প্রক্রিয়াতে আয়তনের পরিবর্তন হয় না তাকে সম আয়তনিক প্রক্রিয়া বলা হয়ে থাকে তাহলে এই আয়তনিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখছি কৃতকার্যের পরিমাণ কত পাচ্ছি কৃতকার্যের পরিমাণ হচ্ছে শূন্য তাহলে গ্যাসের মুক্ত সম্প্রসারণ সম্প্রসারণের ক্ষেত্রে তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেলাম গ্যাসের কি হচ্ছে মুক্ত সম্প্রসারণের ক্ষেত্রে মানে চাপের সাহায্য ছাড়া যদি হয় তাহলে আমরা কি পাবো গ্যাসের মুক্ত সম্প্রসারণ যদি হয় সম্প্রসারণ দেখো এইবারের ক্ষেত্রে দেখো পি কত হবে পি হবে জিরো তাহলে পির সাথে ডিবি কে গুণ করে দিচ্ছি তাহলে জিরো সাথে জিরোকে গুণ করলে কত হবে জিরো সাথে কোনো কিছুকে গুণ করলে জিরো হবে তাহলে গ্যাসের মুক্ত সম্প্রসারণ হলে সেই ক্ষেত্রে কাজের পরিমাণ কত হবে কাজের পরিমাণও কিন্তু শূন্য হয়ে যাবে তাহলে সম আয়তনিক প্রক্রিয়া ক্ষেত্রেও কাজ আমরা শূন্য পাবো এবং মুক্ত সম্প্রসারণের ক্ষেত্রেও কিন্তু আমরা কি পাবো শূন্য পাবো তাহলে দেখো আমরা যে সূত্রগুলো পেলাম সেই সূত্রগুলোকে দিয়ে আমাদের কিন্তু এবার অঙ্ক করতে হবে দেখো এক নম্বর কি আছে দুই মূল আদর্শ গ্যাসের আয়তন ও উষ্ণতা দশ লিটার ও সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড পরাবর্ত প্রক্রিয়ায় গ্যাসটির সম্প্রসারণ করে গ্যাসের আয়তন পঁচিশ লিটার করা হলো সর্বাধিক কার্যের পরিমাণ গণনা করো দেখো ফার্স্ট তোমাকে এই ডিগ্রি সেন্টিগ্রেড কে তোমাকে কেলভিন করে নিতে হবে এন পরিমাণ বলে দিয়েছে আয়তন ভি ওয়ান ভি টু বলে দিয়েছে কার্যের পরিমাণ কিন্তু আমরা গণনা করতে পারি তোমাদের সূত্রগুলোকে বসিয়ে এবার কিন্তু অঙ্কগুলোকে করতে হবে এবং সমস প্রক্রিয়া বলেছে সমস্ত প্রক্রিয়া বললে পরাবর্ত আমরা জানি সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া তাহলে এক নম্বর যদি আমরা অঙ্কটা করি কি পাবো দেখো আমরা জানি আমরা এর আগের আমরা সমীকরণটা দেখলাম তাই সমীকরণটাই আমরা ডাইরেক্ট বসিয়ে দিই আমরা জানি যে ডাব্লিউ সম যেহেতু এটা একটি পরাবর্ত প্রক্রিয়া সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া বলে দিয়েছে তাই জন্য পরবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম মাইনাস এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান বলেছি তাহলে এই ক্ষেত্রে দেখো আমাকে এন এর মান কত বলেছে দুই বলে দিয়েছে টি কত বলেছে টি বলেছে সাতাশ ডিগ্রি তাহলে এর সাথে দুইশো কে আমরা যোগ করে দিব তাহলে কত হবে তিনশো কেলভিন উষ্ণতা হবে ভি ওয়ান কত বলেছে ভি ওয়ান দশ লিটার বলেছে আর ভি টু বলেছে হচ্ছে পঁচিশ লিটার তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কিভাবে করবো অর ডাব আচ্ছা আমরা কিন্তু প্রত্যেকের তো মান জানি তাহলে এবার মানটাকে বসিয়ে দিই এনের এর মান আমি জানি দুই আমি যদি এটাকে এসআই পদ্ধতিতে করি জুল যদি কার্যের পরিমাণ হয় তাহলে সেই ক্ষেত্রে কত হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আমরা জানি টি কত পেয়েছি টি হচ্ছে তিনশো পেয়েছি এল কত পেয়েছি ভি টু ভি টু কত উপরে হবে পঁচিশ আর ভি ওয়ান মানে প্রথমে কত ছিল দশ তাহলে এইবারে এদের ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটা কিন্তু জুল পাবো কারণ এখানে আমি এস আই পদ্ধতি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর বসিয়েছি দেখো এই অঙ্কটাকে কিভাবে করব প্রথমে দেখো আমরা এল আমরা লিখে নিব এল এন দেখো এটা হচ্ছে এন তাহলে এলএন এর ব্যবহার আমরা জানবো কি করবো ফার্স্ট ব্যাকেট দিব কি আছে টোয়েন্টি ফাইভ ভাগ আছে টেন তাহলে এর একটা মান পাবো দেখো এই যে মানটা পেলাম এই মানের সাথে আমাকে দুই এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর তিনশো কে গুণ করতে হবে তাহলে আমরা কি কি গুণ করব এর সাথে এর সাথে আমরা দুই গুণ করব এবং তার সাথে আমরা গুণ করব হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর তার সাথে গুণ করবো হচ্ছে তিনশো তাহলে আমরা কত পেলাম দেখো এখান থেকে আমরা পেলাম ফোর ফাইভ সেভেন জিরো পয়েন্ট এইট টু তাহলে আমরা যেটা পেলাম সেটাকে এখানে লিখে দিই তাহলে এইভাবে কিন্তু আমরা এল এর মান আমরা কিন্তু বের করতে পারি এল এর মান আমরা এই সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে আমরা বের করতে পারি অবশ্যই তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটার পরীক্ষার হলে ব্যবহার করতে পারো তাহলে দেখো কার্যের পরিমাণটা কি হচ্ছে মাইনাসে আছে মাইনাস যদি হয় তখন মনে করবে যে গ্যাস দ্বারা কার্য হয়েছে এই মাইনাসের তাৎপর্যই এটা তাহলে আমরা এখানে উত্তর লিখবো যে গ্যাস দ্বারা সম্পাদিত কার্য গ্যাস দ্বারা সম্পাদিত কার্যের পরিমাণ গ্যাস দ্বারা সম্পাদিত কার্যের পরিমাণ কার্যের পরিমাণ কত পেলাম আমরা না চার হাজার পাঁচশো সত্তর দশমিক আট দুই এত জুল তাহলে এক নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবারে আমরা দেখি দুই নম্বরের অঙ্কটা দুই নম্বর অঙ্ক কি বলেছে দুই বায়ুমণ্ডলীয় চাপ স্থির রেখে কি করা হয়েছে একটি আদর্শ গ্যাসের সবসময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য হয় আয়তন দশ লিটার থেকে কুড়ি লিটারে প্রসারিত করা হলো কি পরিমাণ কার্য করা হলো তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এই রিভার্সিবল হিসেবে ধরব কারণ এখানে পরবর্ত প্রক্রিয়া বলেনি তাহলে দুই বায়ুমন্ডিল চাপ স্থির রেখেছে তাহলে আমরা এই ক্ষেত্রে কিন্তু পরবর্ত প্রক্রিয়া ব্যবহার করবো পরাবর্ত প্রক্রিয়ার সূত্র আমরা দেখেছি যে তাহলে আমরা লিখব আমরা জানি পরাবর্ত প্রক্রিয়ায় আমরা কি পেয়েছি পরাবর্ত প্রক্রিয়ার যে কাজ পেয়েছি সেই কাজের পরিমাণ আমরা পেয়েছি যেটা যেটা ফোর্স কাজ করছে যে চাপটা তার উপর ভি ওয়ান আমরা এটা পেয়েছি তাহলে দেখো এই জিনিসে আর কি বলে দিয়েছে আমাকে দুই বায়ুমন্ডলীয় চাপ তাহলে পি পরিমাণ বলেছে দুই বায়ুমন্ডলীয় চাপ টু এ বলে দিয়েছে আচ্ছা ভি টু কত বলেছে ভি টু হচ্ছে কুড়ি লিটার বলেছে আর ভি ওয়ান মানে প্রথমে কত ছিল প্রথমে ছিল দশ লিটার তাহলে এবার এখানে বসিয়ে দিলেই আমার কিন্তু হয়ে যাবে তাহলে মাইনাস আমরা বস করবো তাহলে এখানে দুই অ্যাটমসফিয়ার ছিল কুড়ি মাইনাস হচ্ছে দশ তাহলে থেকে দশ ভাত দিলে তাহলে দশ দশ দুগুনি হচ্ছে দশ দুটি কুড়ি তাহলে কুড়ি লিটার অ্যাটমসফিয়ার আমার কিন্তু এখান থেকে দাঁড়ালো আবার দেখো আমাদেরকে আরেকটা জিনিস আমাদেরকে এখান থেকে জানতে হবে যে লিটার লিটার অ্যাটমসফিয়ার মানে কি লিটার অ্যাটমসফিয়ারকে আমি কিন্তু জুললে নিয়ে যেতে পারি তাহলে ওয়ান লিটার অ্যাটমসফিয়ার মানে হচ্ছে তোমার একশো এক দশমিক তিন এত কী হবে এত কিন্তু জুল তাহলে দেখো অ্যাটমসফিয়ারকে জুল করতে গেলে তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে একশো এক দশমিক তিন দিয়ে গুণ করতে হবে তাহলে এই গুণটা কিন্তু আমরা ক্যালকুলেটার ছাড়াও করতে পারবো তাহলে মাইনাস হয়ে গেল তাহলে এখানে শূন্য আছে বলে শূন্য তিন দুগুনি হচ্ছে ছয় দুই ওকে দুই দুই শূন্য শূন্য দুই দুই ঘর পর দশমিক আমি এখানে ঘর পর দশমিক লিখলাম তাহলে কেটে দিলাম যেহেতু এটা এসআই পদ্ধতি এই জুলে বের করলাম তাহলে এখানেও জুল আমাকে লিখতে হবে তাহলে এটাও তাহলে এখানেও কিন্তু কি হলো মাইনাসে বের হলো মানে গ্যাস দ্বারা কার্যের পরিমাণ সুতরাং এখানেও কি হচ্ছে গ্যাস দ্বারা কৃত কার্যের পরিমাণ বা গ্যাস দ্বারা সম্পাদিত কার্য সম্পাদিত কার্য কত তখন আর মাইনাস লিখবো না কারণ আমি কথাতে লিখেই দিলাম তার মানেই তো মাইনাস কুড়ি ছাব্বিশ এত কিন্তু জুল তাহলে এই একই রকম ভাবে তিনের অঙ্কটাও আমরা করতে পারি তিনের অঙ্ক তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তিন আদর্শ গ্যাসের আয়তন কুড়ি লিটার গ্যাসের সমস্ত পরাবর্ত এখানে তাহলে রিভার্সিবল বলে দিয়েছে এই সূত্রটাকেই প্রয়োগ করব। প্রথমে এক যে সূত্র প্রয়োগ করছি সেই সূত্র গ্যাস ক্ষতি কৃতকার্যের পরিমাণ ফাইভ কিলো জুল কিলো জুলকে জুল করতে গেলে টেন দি বা থ্রি দিয়ে গুণ করলেই আমরা জুল করে দিতে পারবো প্রসারণ শেষে গ্যাসের আয়তন কত হবে তাহলে এই সূত্রটাকে আমরা প্রয়োগ করে তিন নম্বর অঙ্কটাকে করব চেষ্টা করবে এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম অবশ্যই বাড়িতে চেষ্টা করো আজকে এই পর্যন্ত থাক এর পরের দিন বাকি অংশটা কমপ্লিট করবো ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকে বি ম্যাথ